প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আলমগীরস ম্যাথ টিউটোরিয়াল সবাইকে স্বাগত। আমরা আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা নবম দশম শ্রেণীর উপপাদ্যের মধ্যে এই বিষয়টা খুবই প্রয়োজনীয়, বলা যায় যে এমসিকিউর মধ্যে এই বিষয়গুলো খুবই ব্যবহার করা হয়ে থাকে। চলো যাই, আজকে আমরা দেখি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ত্রিভুজের পরিকেন্দ্র। দেখো, আমরা ত্রিভুজের পরিকেন্দ্রটা দেখে ফেলি, যে বলা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। এখানে দেখো, ত্রিভুজের পরিকেন্দ্র সংজ্ঞাটা আমি এখানে লিখছি। দেখো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। ত্রিভুজের যে কোনো দুই বাহু লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে ত্রিভুজের যে তিনটা বাহু থাকবে, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করব লম্বভাবে, মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করব। মনে করি যে আমি এই যে এই তিনটা বাহু আছে, এ বি, বিসি, এসি, আমি এই তিনটা বাহুর যে কোনো একটি বাহুকে আমি সমদ্বিখ, মনে করো আমি বিসি কে সমদ্বিখণ্ডিত করতেছি। হ্যাঁ, দেখো আমি বিসি কে সমদ্বিখণ্ডিত করলাম পি কিউ রেখা দ্বারা এবং লম্বভাবে। খেয়াল করো, লম্বভাবে কিন্তু এখানে সমদ্বিখণ্ডিত করতেছি এই বিসি বাহুকে। এখন আমি এসি বাহুকেও করতে পারবো, আবার এ বি বাহুকেও করতে পারবো। আমি এখন ওই এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করতেছি লম্বভাবে। দেখো, এম এন লম্বভাবে এ বি কে সমদ্বিখণ্ডিত করতেছে, ঠিক আছে। আবার খেয়াল করো যে বিসি কে পি কিউ লম্ব সমদ্বিখণ্ডিত করতেছে, আবার এ বি কে এম এন লম্ব সমদ্বিখণ্ডিত করতেছে, যা পরস্পর এই এস বিন্দুতে ছেদ করলো। তার মানে কি, যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, তার মানে এই যে এস বিন্দুটা, এই এস বিন্দুটাই হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। আবারও বলছি, খেয়াল করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক যে কোনো দুই বাহুর, মানে এই যে আমি বিসি বাহু নিছি, এ বি বাহু নিছি, আমি কিন্তু এসি বাহু ব্যবহার করতে পারতাম, ঠিক আছে। তার মানে যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়। যেমন এখানে দেখো, বিসির লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ এবং এ বির লম্ব সমদ্বিখণ্ডক এম এন যথাক্রমে এস বিন্দুতে ছেদ করে, তাহলে এসটি হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। আবার একটা খেয়াল করো যে এই যেহেতু এটা পরিকেন্দ্র, আর এখান থেকে আমি যে কোনো শীর্ষ দূরত্ব নিয়ে, আমি আবার একটু দেখাই যে এই যে পরিকেন্দ্র হতে, এই যে পরিকেন্দ্র এই এস হতে যে কোনো শীর্ষ দূরত্ব নিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের এই তিনটা শীর্ষ দিয়ে এই বৃত্তটা যাবে। যদি না যাই, তাহলে বুঝতে হবে যে আমি পরিকেন্দ্রটা অঙ্কন করতে ভুল করছি। তার মানে কি, আমি এখান থেকে যদি একটা ওই যে কোনো শীর্ষ দূরত্ব নিয়ে বৃত্ত অঙ্কন করি, ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়েই কিন্তু যাবে। যদি না যাই, তাহলে বুঝতে হবে যে আমি পরিকেন্দ্র অঙ্কন করতে ভুল করতেছি। তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে একটা জিনিসে শিখে ফেললাম যে ত্রিভুজের পরিকেন্দ্র কিভাবে অঙ্কন করতে হয়, মানে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। দেখো, পরিবৃত্ত অঙ্কন করে ফেলছি এখানে। দেখ, এটা কিন্তু পরিবৃত্ত তোমার সম্পাদ্যের মধ্যে আছে, জেনারেল ম্যাথও আছে, হায়ার ম্যাথের মধ্যে আছে যে পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা পরিবৃত্ত অঙ্কন কিন্তু এখান থেকে শিখে ফেললাম। কীভাবে বলতো, পরিবৃত্ত অঙ্কন করব, একটা যে কোনো ধরনের ত্রিভুজ নিব, আর যে কোনো দুইটা বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক করব, যেই বিন্দুতে ছেদ করবে ওইটাই হচ্ছে আমার কেন্দ্র পরিণত হবে, এবং সেই কেন্দ্র থেকে যে কোনো শীর্ষে দূরত্ব নিব, নিয়ে একটি রুল কম্পাস দিয়ে আমি বৃত্ত অঙ্কন করে দেবো। দেখবা যে এই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়েই, এই তিনটা শীর্ষ দিয়ে বৃত্তটি অতিক্রম করতেছে। যদি না করে, তাহলে কিন্তু আমরা ভুল করলাম। সেজন্য তোমরা বারে বারে বাসায় বসে প্র্যাকটিস করবা পরিকেন্দ্র অঙ্কন করার, মানে পরিবৃত্ত অঙ্কন করা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি, শেষমেশ আমরা বলতে পারি এসটাকেই আমরা পরিকেন্দ্র বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে লেখা, এখানে এসে হচ্ছে পরিকেন্দ্র, ঠিক আছে। চলো যাই আমরা পরবর্তী আলোচনায় যাই, যে আমরা এই পরিকেন্দ্র ইতিপূর্বে কিন্তু আমরা শিখেছি যে পরিকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্রর লম্ববিন্দু শিখে আসছি, তাই না। এখন আমরা দেখবো যে লম্ববিন্দু ও পরিকেন্দ্রের মধ্যে সম্পর্ক, এই লম্ববিন্দু এবং পরিকেন্দ্র এই সম্পর্ক থেকে কিন্তু আমরা জানি যে 3.2-এর উপপাদ্য, 10 নম্বর উপপাদ্য কিন্তু এটা নিয়ে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, এটা ব্যবহার করা আছে। আর এবং এইটা নিয়ে কিন্তু অনেক এমসিকিউ হয়, এমসিকিউর মধ্যে এই লম্ববিন্দু পরিকেন্দ্র সম্পর্ক নিয়ে এমসিকিউ হতে পারে। সেজন্য এই লম্ববিন্দু এবং পরিকেন্দ্র সম্পর্কটা আমরা সুন্দরভাবে দেখে নেব, ঠিক আছে। দেখো, আমি এই লম্ববিন্দু এবং
পরিকেন্দ্রের মধ্যে সম্পর্কটা একটু লিখে নিছি। দেখো, খেয়াল করো লেখাটা, দেখো যে লম্ব বিন্দু হতে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব, আমরা তো জানি লম্ববিন্দু বলতে কি বুঝি, তাই না? আচ্ছা, ওই শীর্ষের বিপরীত বাহুর উপর পরিকেন্দ্র হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ। মানে পরিকেন্দ্র তো অঙ্কন করতে পারি, তাই না? আমরা পরিকেন্দ্র অঙ্কন করতে পারি, লম্ব, তারপর হচ্ছে লম্ববিন্দু তো অঙ্কন করতে পারি, আমরা ইতিমধ্যে শিখছি লম্ববিন্দু অঙ্কন করা এবং পরিকেন্দ্র অঙ্কন করা শিখছি। তার মানে কি, লম্ববিন্দু হতে যে কোনো শীর্ষ, মনে করো আমি এখানে একটা এই যে লম্ববিন্দু ও আর এই যে কোনো শীর্ষবিন্দু এ, আমি লম্ববিন্দু ও যে কোনো শীর্ষবিন্দু এ না হয় কিন্তু আমি এই বিউ হতে পারতাম। হ্যাঁ, আমি যে কোনো বলেছি, আমরা বিউ নিতে পারতাম, আবার এই যে এই ও সিউ নিতে পারতাম, মানে লম্ববিন্দু থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব। এবার এই যেখানে পরিকেন্দ্র হতে, এই পরিকেন্দ্র হতে এই এই শীর্ষ, এই যে এ শীর্ষের বিপরীত বাহু কিন্তু বিসি, তাই না? দেখো, এ শীর্ষের বিপরীত বাহু কিন্তু বিসি, তার মানে কি, এ শীর্ষের বিপরীত বাহুর উপর পরিকেন্দ্র হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে কি, ও এ এই যে ও এ যে দৈর্ঘ্যটা না, এই দৈর্ঘ্যটা এই এসপি দৈর্ঘ্যের দ্বিগুণ। এবং বিপরীতক্রমে বলা যাবে যে এসপি দৈর্ঘ্যটা ও এর দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে কি, যে আমি এই লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর যে দূরত্বটা হবে সেই শীর্ষের বিপরীত বাহুর উপরে পরিকেন্দ্র হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে আমি এই ও বি যদি নিতাম, ও বি যদি আমি এই যে নিতাম, তাহলে কিন্তু আমরা এই এখান থেকে এস হতে এই এসির উপর লম্ব অঙ্কন করতাম, ঠিক আছে, এসির উপর লম্ব অঙ্কন করতাম। আবার যদি আমি ও না ও সি নিতাম, ও সি নিতাম, তাহলে কিন্তু আমরা এই এস হতে এবির উপর লম্ব অঙ্কন করতাম। কারণটা কি, আমরা তো বলে আছি যেই আমার লম্ববিন্দু থেকে যে শীর্ষবিন্দু দূরত্বটা নিব সেই শীর্ষের বিপরীত বাহুর উপর পরিকেন্দ্র হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে এই ও এর দৈর্ঘ্য যদি 4 একক হয় তাহলে এসপির দৈর্ঘ্য কত হবে? তুমি বলো তো, একটু ভাবো তো যে ও এর দৈর্ঘ্য 4 একক, তাহলে এসপির দৈর্ঘ্যটা কত হওয়ার কথা? নিশ্চয়ই বুঝতে পারতেছো এসপির দৈর্ঘ্য 2 হওয়ার কথা। এই তো সেটাই লেখা দেখাইছি যে ও এর দৈর্ঘ্য যদি 4 একক হয় এসপির দৈর্ঘ্য 2 একক। কারণটা কি, বলা হয়েছে যে লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ওই শীর্ষের বিপরীত বাহুর উপর পরিকেন্দ্র হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, ঠিক আছে না? তার মানে আমরা এখান থেকে এই কথা বলতে পারি যে ও এ ইকুয়াল টু 2 এসপি। এটা কিন্তু আমরা অঙ্কের মধ্যে প্রয়োগ করব। দেখো, ও এ সমান সমান 2 এসপি, এটা উপপাদ্য 10-এর মধ্যে প্রয়োগ করা আছে। এটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে উপপাদ্য 10 তো করতে পারবোই, তার সাথে সাথে আমরা অনেক এমসিকিউ সলভ করতে পারবো, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে অনেক বেশি বেশি অঙ্কন করবা এবং অঙ্কন করে দেখবা, হ্যাঁ, মানে অঙ্কন করবা, তাহলে ভালো বোঝা যাবে বা মানে আয়ত্তে থাকবে। মুখস্থ করলে কিন্তু আয়ত্তে থাকবে না তোমরা। হ্যাঁ, তোমরা কী করবা, এই দুইটা যে বিষয় দেখলাম যে লম্ববিন্দু পরিকেন্দ্র এবং লম্ববিন্দু পরিকেন্দ্রের মধ্যে যে সম্পর্কটা, এটা খুব সুন্দর করে বাড়িতে বসে বসে নিজে নিজে অঙ্কন করবা এবং সেটা এই চিত্রের সঙ্গে নিজে কথা বলবা। হ্যাঁ, চিত্রের সাথে কথা বলবা যে আমি এই চিত্র কি বুঝলাম, এই চিত্র থেকে যা বুঝছি সেই অনুসারে তুমি মানে চিত্র অনুসারে মানে চিত্র অনুসারে তুমি সেটাকে মেমোরাইজ করে নিবা, তাহলে মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, তাহলে তাহলে সবাই ভালো থাকো, এটা খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করবা। খোদা হাফেজ।